হাই ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটি ভালো ভিডিও, তো একজন আমাকে বলল যে সীতারাম রাইস মিলের পাশে কিনা রাত 12টার সময় গেলে ভূত দেখা যায়। তো আজকে আমি দেখবো ওখানে কী কী ভূত আছে। ও আমার সাথে আরেকজনা যাবে, সে ক্যামেরা ধরে আছে এখন। তো আমরা যাব, ভূতটা দেখার টাইম হয়ে গেছে, 12টার পর যাবো বলেছিলাম আমরা। তো এখন বাসছে, ওদের দেখাচ্ছি ওই টাইম, দেখ ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে 12:15 বাজছে, আমরা 15 মিনিট লেট। তো আমার সাথে যাবে শুধু এই ছেলেটা সাগর মণ্ডল। ভূত দেখার খুব ইচ্ছে কর, তো দেখাই যাক আমরা আজকে ভূত দেখতে পাচ্ছি কিনা। তো আজকে যাই আমরা ওইখানটায়, ততক্ষণের জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। তো আজকে আমরা ভূত দেখতে যাবো। তো সীতারাম রাইস মিলের ওখানে শুনেছি খুব রাতেবেলায় কিনা বাচ্চা কাঁদার আওয়াজ, ও যে শুনছি একটা তাল গাছ আছে, তো তাল গাছে কিনা ভূত চেপে থাকে, আমি এরকম শুনেছি, হয়তো জানি না, তবে আজকে দেখবো। আর এটা একজনের মুখে না, অনেকজনের মুখেই শুনেছি আমি ভূত। তো আমার ঠাকমা আছে, তো ঠাকমাও বলেছিলো যে ওইদিকে যাস না রাতেবেলা, এদিকে খারাপ জিনিস থাকে। তো দেখবো পুজন ভূত দেখতে গেলে কেমন মজা লাগছে, তো ভয়ও আছে, সবারই ভয় লাগবে, ভয় তো লাগছে, কিন্তু তবু ভিডিও আমি কন্টিনিউ করবো। আজ থেকে এরকম আরও ভিডিও, ভালো ভালো ভিডিও পাবেন, যেগুলো রহস্যময় ভিডিও, আর আপনারা দেখে খুব আনন্দ পাবেন। তো দেখি কীরকম কী হয়। তো ঠাকুরের আশীর্বাদে আমরা ওখানে যাচ্ছি, আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করুন, আর ওখানে দারুণ ভিডিও করবো আশা করি। তো আমরা ঘরের বাইরে এসেছি, তো রাত 12টার সময়, ফাঁকা একদমই, ঝিঝিপোকার ডাক আওয়াজ শুনতে পাবেন। আর আমাদের সাথে, আর আমাদের দুজনের সাথে আরেকজনও আছে, সেটা হচ্ছে এই অতিটা, হচ্ছে কুকুর, আমাদেরকে একটু আগে বুক বুক করছিলো, এখন ঠিক রাতে বেলায় ঘুমাচ্ছে। রাস্তা দিয়ে এক দুটো গাড়ি যাচ্ছে, আর দেখাই যাক আর শুনছি কিনা। ওখানে আমাদেরকে খুব ভয় লাগছে যেতে, তো ভয় লাগছে কিন্তু তবু আমরা যাব। তো আমরা যাচ্ছি এখন রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন দুটো ছায়া, দেখতে পাচ্ছেন দুটো ছায়া, আশেপাশে কেউ নাই, চেয়ে গেছে, আমরা দুজনে আছি, দেখি যাই ওইদিকে, রাস্তাটা হচ্ছে এইদিকে খুবই অন্ধকার, একদমই অন্ধকার। আর এখানে জোসে কথা বললে হবে না, কেননা ভূতের ভয় তো সবারই আছে, বুঝলেন লাইট বন্ধ। বাড়ির সাইড দিয়ে যাচ্ছি, এই যে চলে এসেছি আমরা এই জায়গাতে, হচ্ছে পাশে একটা নারকেল গাছ আছে, হচ্ছে যে খুবই জঙ্গল, সাপ ফাপ থাকতে পারে এই জঙ্গলের মধ্যে দিয়ে আছি। আর সুন্দর অন্ধকার, শুধু ছিঁচি পোকার ডাল, দেখি এদিকে আরও কি আছে, এদিকে এদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, একদম পুরোপুরি অন্ধকার। যেন ফুচান দেখ দেখ দেখ, ওখানে একটু কি একটু আছে রে, মনে তো অনেকটা আমরা দূরে আছি, ওইখানটায় যাবো যেখানে টর্চ মারলাম, ওখানে অনেক কিছু পড়ে আছে, আর ওই জঙ্গল দিয়ে আরও ভয়, কী আর বলবো, অনেক ভয় লাগছে। তাও যাচ্ছি আমরা আস্তে আস্তে, সব কাঁটার ঝোপ আছে, সব কী কী পড়ে আছে, মনে হয় কালা কালা জাদু করে, জাদু টোনা মনে হয় করে। আমরা এবার চললাম ওই জায়গাতে, যে জায়গাতে বললাম গেলে খুব ভালো হয়, ভালো সিন, আর শুধু ঝিঝি পোকার ডাক, বাড়িতে জানতে পারলে খুব গাল দেবে। তাও আমরা এসে ভিডিও করতে এখানে দেখবই কোথায় কী আছে ভূত ফুত। এদিকে মাথা কষ্ট কী একবার লড়লো কিন্তু, এদিকে দেখ 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 এদিকে এদিকে দেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কী একটা আছে মনে হচ্ছে, বললাম না কি একটা সরলো, এদিকে পালিয়ে পালিয়ে পেছন, পালিয়ে পেছন,
আমাকে ভয় লাগছে, পালিয়ে 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 যাওয়াই ভালো। তো বন্ধুরা, আমি চলে এসেছি ওই তাল গাছের পাশে। তো খুবই ভয় লাগছে। আর একটি জিনিস লক্ষ্য করুন, কেমন একটা চিঁক 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 পাওয়া যাচ্ছে না ঝিঁঝি পুকুরটা, আর আশেপাশে কেউ নাই। আমাদের খুঁজে নেওয়া ক্যামেরাটা ঘুরে দেখে যায়, আশেপাশে কেউ নাই, এদিকে শুধু ঝিঁঝি পুকুর ডাক, আর এখানে কী কী সব পড়ে আছে। আর কি বলবো, এত ভয় লাগছে বলার বাইরে। তবু ওই তাল গাছটিকে আমি দেখাবো, ওইখান থেকে কত দূর থেকে এলাম তাল গাছ দেখাবার জন্য। তো তাল গাছ আমি দেখাবোই, ক্রস কর। এই হচ্ছে সেই রাস্তা, অনেক জঙ্গল আছে, সাপ ফাপ থাকতে পারে। এই হচ্ছে সব ভূতের জায়গা, আর এই হচ্ছে সেই তাল গাছ। তাল গাছটা অনেক দূরে আছে, তোমার কাছে নিয়ে দেখাবো। দেখো যেতে ভয় লাগছে এদিকে। এই হচ্ছে সেই তাল গাছ, দেখতে পাচ্ছেন তাল গাছটা? আশা করি ভালো করেই দেখা যাচ্ছে। কিসের কিসের সব আওয়াজ! এই হচ্ছে সেই তাল গাছ, অনেকটা বড় তাল গাছ। আর ওইদিকে আশা করি দেখতে পাবেন। এই হচ্ছে জঙ্গল। তবু কিন্তু আমাদের খুব ভয় লাগছে, কিন্তু আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, বেশিক্ষণ থাকবো না, আমাদেরকে যেতে হবে। কেন আমাদের গাটা কেমন ভারী ভারী লাগছে, আর পুরোটাই জঙ্গল, আমাদেরকে ভয় লাগছে বন্ধু। আর কেমন একটা আওয়াজ আসছে, আমরা বেশিক্ষণ কন্টিনিউ ভিডিও করতে পারলাম না। এই দেখুন আমরা এখানে আছি, এখানে কী একটা হিলছে, দেখ 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 দেখ, কোনো সাদা রঙে দেখ, কোনো সাদা রঙ কি দাঁড়িয়ে আছে, দেখ দেখ কেমন। কিন্তু দেখ এখানে বেশিক্ষণ থাকলে হবে না, কিন্তু জায়গাটা কিন্তু খুবই খারাপ লাগছে। দেখ চল 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 পুছিন চল পুছিন চল পুছিন চল 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 কি আসছে, দেখ কি আসছে, দেখ পুজন থাকছে না, থাকিস না, থাকিস না, চলো পালিয়ে চলো এখান থেকে পালিয়ে। তো আমরা চলে এসেছি, ওই দেখুন তাল গাছের উপর জঙ্গল হয়ে আছে, সবাই দেখতে পাবেন, আমি দেখাচ্ছি জঙ্গল হয়ে আছে। তো আমরা ঠিক ওই মিলের পাশ দিয়ে আছি, আর খুবই ভয় লাগছে। আর একটা জিনিস, আমরা একটা জিনিস দেখতে পেয়েছিলাম, যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ছাড়বো তখন দেখতে পাবেন। একটা জিনিস দেখতে পেয়েছি, কিন্তু আমরা দুজনে মিলে ভয় পালিয়ে এসেছি, আমরা একটু অন্য তাল গাছ। তো কী বলবো, এতটাই ভয় লাগছে বলার বাইরে। আমরা ওইখান থেকে চলে এলাম, ঠিক আমার পিছনে ফুচান দাঁড়িয়ে আছে, আর আমরা ওখান থেকে, এতটাই ভয়ের ব্যাপার। তো ওখানে গেলেই বুঝতে পারবেন যে জায়গাটা কিছু আছে। আমরা গিয়ে ঘুরে এলাম, তো আমরা সেরকম কিছু দেখতে পাইনি, তবে বোঝা যাচ্ছিলো যে ওখানে কিছু একটা হবে বা কিছু একটা হতে চলেছে, সেই জন্য আমরা ভয়ে চলে এলাম। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।